আমাদের আসলে কোনো ক্ষেত্র নাই, তোমাদের অনেক অভিনয় করো, কেউ গান গাও, কেউ ছবি আঁকো, কেউ বই লেখো, আমার আমাদের সংগঠনদের বেসিক্যালি কোনো ক্ষেত্র নাই। আমাদের ক্ষেত্রে একটাই যে আমরা অন্যকে মঞ্চ তৈরি করে দিই, অন্যরা যাতে পারফর্ম করতে পারে সেই কাজটা আমরা সম্পাদন করি, এটা দিয়ে আমাদের আনন্দ, আমরা মনের আনন্দে কাজটুকু করে থাকি। আমাদের একটাই পরিচয়, ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার। আসলে 66 সাল থেকেই আমি এই নিধিরাম সর্দারের ভূমিকায় নেমে গেছি। মাঝে মাঝে কিছু কিছু টুকটাক অভিনয় টভিনয় করতাম, পরবর্তী সময় আমাদের ফারুকদের মতো জনেরা নিষেধই করলো রীতিমতো যে আর এগুলো দরকার নাই, মঞ্চে মানে মঞ্চকর্মী না হইয়া অন্যরা যাতে মঞ্চে পারফর্ম করতে পারে সেই দিকটার দিকে একটু বিশেষ করে খেয়াল রাখা। তো আমি মানে আমার যারা গুণীজন, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আমাকে এই লাইনে এনেছেন, আমি তাদের নিকট কৃতজ্ঞ যে আসলে আমার মনে হয় এটি আমার জন্য একটা পারফেক্ট লাইন। পারফর্মার হিসাবে আমি অত ভালো করতে পারতাম না, আমি আজকে সংগঠক হিসেবে যে সম্মাননা যে মর্যাদা আমি মানে আসলে অধিষ্ঠিত হয়েছি, এটা অন্য কোনো ক্ষেত্র ধরে আমার পক্ষে সেখানে দর্শক করছিল না। সুতরাং এটাই আমার জন্য একটা বেস্ট লাইন, এবং শিল্পকলা একাডেমি আমাদেরকে যে এই স্বীকৃতিও দিচ্ছে এই জন্য আসলে জীবনের পরন্ত বেলায় আমি মানে সকলের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেই আমাদের সন্তান যার ভূমিকা আছে তার পরবর্তী সময় ভিক্টোরিয়া কলেজ হয়েছে, সুতরাং এই 1500 বছর মধ্যে কুমিল্লার শিক্ষাতে কীভাবে ক্রমবিকাশ ঘটল সেই কথাগুলি আমার এই বইতে আমি আলোচনা চেষ্টা করছি। ভালো লাগছে 260 বছরের মতো নাট্যকর্মে নিজেকে নিয়োজিত রেখেছি, তার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমি 2020 সালে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননায় আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা। আমার চলার পথে যে সকল নাট্য বন্ধুরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এই মুহূর্তে তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন, এবং চিরদিন তাদের স্মৃতি আমার কাছে জাগৃত হয়ে থাকবে এই প্রত্যাশা। আমাদের এগিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের সংস্কৃতির বিভিন্ন দিক সম্মাননার বিষয়টি ব্যবস্থা করে আমাদের আগামী দিনের পথ চলাকে আরও সুনির্দিষ্ট করেছেন, আরও বেশি বেগবান। এই জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার হিসেবে দীর্ঘকাল কাজ করেছি, প্রায় 39 বছর। এই দীর্ঘ সময়ে অনেক কাজ করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি জেলা শিল্পকলা একাডেমি পদক প্রদানের মধ্য দিয়ে। প্রথম 2013 সালে এই পদক প্রবর্তন করা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই পদক প্রবর্তন করেন, সেই থেকে 13, 14, 15, 16 এই 4 বছরের পদক আমার মাধ্যমে প্রদান করা হয়েছে। আমি চেষ্টা করেছি সর্বক্ষেত্রে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে থেকে সুনির্দিষ্টভাবে সুনির্বাচিত ব্যক্তিবর্গের হাতে এই পদক তুলে দিই। আমি নিকেন্দ্র কুমার চক্রবর্তী, কণ্ঠসঙ্গীতে আজকে সম্মানিত হতে যাচ্ছি, এটা জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। এখানের যেই কর্মকর্তারা এবং যারা শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসন অন্যান্যরা যারা আমাকে আসলে সাব্যস্ত করেছেন গুণীজন হিসাবে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন এই লাইনে থাকা অবস্থায়, সাংস্কৃতিক লাইনে থাকা অবস্থায় আমি আসলে অনেকেই সম্বর্ধনা পেয়েছেন, কিন্তু আমি সম্বর্ধনা পাইনি। অনেক কিছু অবদান ছিল, ভিক্টোরিয়া কলেজে পড়াকালীন থেকে আরম্ভ করে অন্যান্য পরবর্তী সময়ে 60-এর দশকে আমি আসলে একজন শিল্পী হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করেছিলাম, এবং আমি নিজেই সঙ্গীত পরিবেশন করতাম এবং সঙ্গীত শিক্ষা দিতাম। তার পরবর্তী সময়ে আমি সঙ্গীত বিদ্যালয় এবং সঙ্গীতের বিচারক হিসাবে বিভিন্ন সময় মনোনয়ন পেয়েছি এবং নিজকে নানাভাবে প্রকাশিত করেছি। আমার সঙ্গীতের সাথে পাশাপাশি আমার আনপত্রীরা ক্যারামবোর্ডও আমি জেলা প্রশাসক থেকে তখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, এই দুইটা জিনিস আমার খুব প্রিয় ছিল। আর আমার ফ্যামিলি এমনি সাংস্কৃতিক, আমার
ফ্যামিলিতে আমার ভাই বোন সবাই সঙ্গীত অনুরাগী। আর আমি 1974 সম্ভবত যুবলীগ কনফারেন্সে ময়মনসিংহ থেকে আমার বাবা ইউনাইটেড ব্যাংকের সার্ভিস কখনো হয়েছি, ওখানে ছিলাম। ময়মনসিংহ থেকে আমরা এই যুব কনফারেন্সের মন পবনের নাও গোষ্ঠী অনুষ্ঠান করি যুবলীগ কনফারেন্সে, এবং এটা 14টা দেশের প্রতিনিধি ছিল। বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ছিলেন, সেখানে শেখ মুজিবুর সেক্রেটারি ছিলেন। দেখ, ওই অনুষ্ঠানটা আমাদেরকে জাতীয় 1974 সালে ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার লোকসঙ্গীতে আমাদেরকে নিয়ে গেছিলেন, আমি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এটা ছিল মহানিত্য নাট্য মন পবনের নাও গোষ্ঠী। ওইভাবে আমি লোকসঙ্গীত, তারপরে এখানে 6 দফা 11 দফার আন্দোলন কুমিল্লাতে অংশগ্রহণ করি সঙ্গীতে, এবং বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটা গান যেটা প্রচারিত হয়েছিল, সেটা আমরা 1978 সম্ভবত এটা আগেই আমরা কিন্তু এখানে পরিবেশন করেছিলাম, যেটা আপেল মাহমুদ স্বপ্না রায়কে দিয়ে গাইয়েছেন। এই গানটার সাথে আমি সম্পৃক্ত, এবং এটা যখন প্রস্তুত করা হয় আমরা 3 জন সেখানে ছিলাম, গীতিকার ফেরদৌস হোসেন ভূঁইয়া আর বাসব চ্যাটার্জি সুরকার। ওদের বাসা ছিল শিল্পী সদন, সেখানে আকাম বাহুদ্দিনের বাসার সামনে, আমাদের 6 নং সাংসদ আকাম বাহুদ্দিন বাসার সামনেই ছিল। ওই উনি ওইখানে আমরা ওই গানটা শুরু করি। তবে এটা যুদ্ধের আগে, পরবর্তীতে এটা বাংলাদেশ বেতার সার্ভিসে এই গানটা প্রচারিত হয়। এটা কুমিল্লাবাসীর জন্য গর্ব, আমাদের গর্ব, এবং আমি প্রথমে এগুলি মঞ্চে মঞ্চে গিয়েছিলাম এই সংগ্রামের সময়, এবং পরবর্তী এপার ওপার দুই দেশে আমি গান করেছি। আর এই যে শিল্পকলা একাডেমি আমাদেরকে সম্মাননা দিয়েছেন সঙ্গীতে, আমার যারা গুরু ছিলেন এখানে ওস্তাদ সুরেন্দ্র দাস স্বর্গীয়, তারপরে কুলেন্দু দাস, তারপরে রয়েছেন সুখেন্দু চক্রবর্তী গণসঙ্গীতে, তারপরে দিলীপ রায়, ওনারা রয়েছেন, ওনাদের আমি শ্রদ্ধা জানাই আজকে।